আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার পঞ্চদশ পরিচ্ছেদে সার্বজনীন ভট্টাচার্যের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রসাদ সেবা। এখন মহাপ্রভু সবাইকে বিদায় দিলেন সবার প্রশংসা করে, সবাই বাংলায় চলে গেলেন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু শ্রীবাস ঠাকুর, তারপরে রাঘব পণ্ডিত, তারপরে বাসুদেব দত্ত, শিবানন্দ সেন, আরও অন্যান্য ভক্তবৃন্দ সব এক এক করে সবাইকে বিদায় দিয়েছেন। তারপরে এবার সবাই যখন চলে গেছেন, মহাপ্রভুর কাছে স্বামী ভট্টাচার্য নিমন্ত্রণ করেছেন, এখন আপনি এক মাস ধরে আমাদের বাড়িতে প্রসাদ পান। তা বলছেন না না, অসম্ভব নয়, অন্তত 15 দিন তাও সম্ভব নয়। তারপরে লাস্টে ফাইনাল হয়েছে, লাস্টে ফাইনাল হয়েছে 5 দিন। আর বলছেন পাঁচ, তো অবশ্যই চৈতন্য মহাপ্রভু 5 দিন তার ঘরে ভিক্ষা গ্রহণ করতে সম্মত হলেন। তো স্বামী ওটা প্রভু তোমার সঙ্গে 10 জন সন্ন্যাসী রয়েছে। তো এইরকম লাস্টে এক মাস না করে 5 দিনের জন্য হয়েছে। তো এখন কি হয়েছে, মহাপ্রভু প্রসাদ পেতে আসবেন। স্বামী ভট্টাচার্য আগের থেকে সমস্ত সবজি টবজি সুন্দর করে কেনাকাটা করেছেন। আর 203 নম্বর শ্লোক থেকে আমরা পড়া শুরু করব। আপনি ভট্টাচার্য করে পাকের সব কর্ম, ষাঠীর মাতা বিচক্ষণা জানে পাক মর্ম। স্বামী ভট্টাচার্য স্বয়ং তার স্ত্রীকে রন্ধন কার্যে সাহায্য করতে লাগলেন। তার পত্নী ষাঠীর মাতা ছিলেন অত্যন্ত বিচক্ষণা, রন্ধনে অত্যন্ত পারদর্শিনী। পাকশালার দক্ষিণে দুই ভোগালয়, এক ঘরে শাল গ্রামের ভোগ সেবা হয়। আর ঘর মহাপ্রভুর ভিক্ষার লাগিয়া, নিবৃতে করিয়াছেন ভট্ট নূতন করিয়া। রন্ধনশালার দক্ষিণে দুটি ভোগে নারায়ণ শিলার ভোগ সেবা হতো, অপর ঘরটি সার্বজনীন ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভু ভিক্ষার জন্য নিবৃতে নূতন করে তৈরি করেছিলেন। বৈদিক প্রথা পন্থার অনুগামীরা নারায়ণের বিগ্রহ শালগ্রাম শিলা পূজা করেন। ভারতবর্ষে ব্রাহ্মণরা এখন গৃহে শালগ্রাম পূজা করেন, বৈশ্য ক্ষত্রিয়রা শালগ্রাম পূজা করতে পারেন, তবে ব্রাহ্মণদের গৃহে শালগ্রাম শিলা পূজা করা অবশ্য কর্তব্য। মহাপ্রভু বলছে ব্রাহ্মণদের গৃহে শালগ্রাম শিলা পূজা করা প্রভুপাদ বলছেন অবশ্য কর্তব্য, কিন্তু এখন ব্রাহ্মণরা, সবার কথা বলছি না, বেশিরভাগই অনেকেই চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে শহরে চলে গেছে, শালগ্রাম শিলার কেউ পুজো করে না অনেকে। গৌরাঙ্গ প্রেম সাই মহারাজ বলছেন ত্রিবেণীতে একজন সাধু আছেন, ব্রাহ্মণ মনে হয়, উনি কী করেন, অনেক শালগ্রাম শিলা রেখেছেন ত্রিবেণীর গঙ্গার পাড়ে। এবং উনি ই করেন, এক সকালে বালতি করে জল এনে সবাইকে স্নান করান। মহারাজ জিজ্ঞাসা করছিলেন এত শালগ্রাম শিলা, বলো কী হবে, সবাই যে যা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে চলে গেছে, কেউ শালগ্রাম পুজো আমাকে দিয়ে যায়, আর মাসে মাসে হয়তো 30 টাকা 50 টাকা পাঠায়, আর আমি সব এই সেইগুলো নেই, আর এদেরকে একটু স্নান টান করাই, এরকম। তা আসলে এখন বাড়িতে বাড়িতে শালগ্রাম শিলা এখন আর কেউ না রেখে অনেক সময়, তা মানুষ তাতে কি আনন্দে আছে, যেখানে ভগবানের পূজা নেই, অর্চনা নেই, আছে টেলিভিশন, আছে বাহ্যিক। বাহ্যে এক দ্বার প্রভু প্রবেশিতে, পাকশালার এক দ্বার অন্ন প্রবেশিতে। সেই ঘরেতে চৈতন্য মহাপ্রভু প্রবেশের জন্য বাহিরের দিকে একটা দ্বার ছিল, এবং অন্ন পরিবেশন করার জন্য পাকশালার দিকে একটি দ্বার ছিল, ওখান থেকে পাকশালা থেকে আনবেন। এখানে 32 আটিয়া কলা আর ছিল, আমরা শুনেছি অদ্বৈত আচার্যের বাড়িতেও 32 আটিয়া কলা।
বত্রিশ আটিয়া কলা রাঙ্গটিয়া পাতা তিন মান তণ্ডুলের উভারিল ভাতে। বত্রিশ আটিয়া কলা রাঙ্গটিয়া পাতে তিন মান তণ্ডুলের উভারিল ভাতে। বত্রিশ আটিয়া কলার একটি পুরো পাতার প্রায় তিনশের চালের অন্ন পরিবেশন করা হয়েছিল মহাপ্রভুকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য যে রান্না করা হয়েছিল এইভাবে তার বর্ণনা শুরু করা হয়েছে। এই বর্ণনা থেকে অনুমান করা যায় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজেও রন্ধন পরিবেশন কার্যে অত্যন্ত দক্ষ ছিলেন। সুন্দর বত্রিশ আটিয়া কলার পাতা পেতে তাতে তিন মান তিন সের চালের অন্ন সেখান দিয়েছেন। কোনো থার্মোকলের প্লেট না, কাগজের প্লেট না, স্টিলের থালাও না, একদম কলার পাতা। তো ভাগ্য এখনও আমাদের আছে, কলার পাতা আমরা পেতে পারি। কিন্তু অনেকেই কলার পাতার মাহাত্ম না জেনে অন্য কিছু সাধুদের সেবায় দেন। যান পীত সুগন্ধি ঘৃতে অন্ন সিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল। তারপর সেই অন্ন পীতবর্ণ সুগন্ধি ঘৃতে, পীতবর্ণ সুগন্ধি ঘৃত সিক্ত করা হলো, সেই কলাপাতার চারিদিকে ঘি গড়িয়ে পড়তে লাগলো। কেয়াপত্র কলা খোলা ডঙ্গা সারি সারি চারিদিকে ধরিয়াছে নানা ব্যঞ্জন ভরে। কেয়াপাতা এবং কলার খোলা দিয়ে ডোঙ্গা বানানো হয়েছিল, সেগুলিতে নানা প্রকার ব্যঞ্জন পরিবেশন করে সারি সারিভাবে পাতের চারিদিকে সাজানো হয়েছিল। দেখুন, কলার খোলা দিয়ে ডোঙা, কেয়াপাতা দিয়ে ডোঙা, তা বৈদিক কত উন্নত ছিল, এখন তা দিয়ে ডোঙা করে তাতে চারিদিকে কত রকম সবজি দেওয়া হয়েছিল। দশ প্রকার শাক, শাক কত প্রকার? দশ প্রকার। মহাপ্রভু শাকে খুব প্রীত। শচীমাতা অদ্বৈত আচার্য যে গৃহে রান্না করেছিলেন একদিন মহাপ্রভুর জন্য কুড়ি রকমের শাক, আর মহাপ্রভু প্রসাদ পেতে এসে শাকের কত বড় গুণগান করছিলেন। এই তো কচু শাক, এ খেলে কৃষ্ণ প্রেম হয়। এই তো পটল শাক, এ খেলে সাধুসঙ্গ লাভ হয়। এই তো হেলাঞ্চা শাক, এ খেলে নিরোগ হওয়া যায়। এরকম তিন প্রকার শাকের গুণগান করেছিলেন সেখানে। তা শাকের প্রীতি রাঘব ভবনেও মহাপ্রভুর প্রীতি বড় শাকেতে জানিয়া রাঁধিলেন রাঘব শাক বিবিধ প্রকারের, এরকম বর্ণনা আছে। মহাপ্রভুর প্রীতি খুব শাকে, তাই এখানে দশ প্রকার শাক। দশ প্রকার শাক নিম্বতিক্ত শুকুতা ঝোল, মরিচের ঝাল ছানা বড়া বড়ি ঘোল। দশ প্রকারের শাক, নিম পাতার সুক্ত ঝোল, মরিচের ঝাল ছানা বড়া বড়ি ঘোল রন্ধন করা হয়েছিল। এই মরিচের ঝাল ওখানে হয়েছিল, চয়ের ঝাল অদ্বৈত আচার্যের বাড়িতে ছিল, চয়ের ঝাল। চয়ের ঝাল এই বাংলায় পাওয়া যায়, উড়িষ্যার ওদিকে তো পাওয়া যায় না এখনও, পূর্ববঙ্গে এইদিকে আমাদের চই ঝালটা উত্তর চব্বিশ পরগনা নর্থ বেঙ্গলে পাওয়া যায়, কিন্তু আর বাংলাদেশে খুলনা জেলায় যশোর জেলায় পাওয়া যায় চই। মা অদ্বৈত আচার্যের বাড়িতে চই ঝালের কথা বলেছিলেন। দশ প্রকার শাক নিম্বতি তোষুকতা ঝোল, মরিচের ঝাল ছানা বড়া বড়ি ঘোল। দশ প্রকারের শাক নিপাতা ঝোল, মরিচের ঝাল ছানা বড়া বড়ি ঘোল রন্ধন করা হয়েছিল। দুগ্ধ তুম্বি দুগ্ধ কুষ্মাণ্ড বেসর লাফড়া,
মোচা ঘণ্ড মোচা ভাজা বিবিধ সাকরা দুগ্ধ তুম্বি, মানে দুধের পাক করা লাউ, দুধ দিয়ে পাক করা লাউ, দুধ দিয়ে। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে আসছিলেন, যেদিন আসবেন তার আগের দিন শ্রীধর লাউ নিয়ে এসেছিলেন, আর একজন সুকৃতি ব্রাহ্মণ উনি কিছু দুধ নিয়ে এসেছিলেন। মহাপ্রভু বলেছিলেন লাউয়ের লকলকি, লাউয়ের দিয়ে দুধে পাক করা লাউ করার জন্য বলেছিলেন। তা দুগ্ধ তুম্বি, দুগ্ধ কুষ্মাণ্ড, দুধে পাক করা কুমড়ো, দুধ দিয়ে পাক করা লাউ, দুধ দিয়ে পাক করা কুমড়ো, বেসর মানে সর্ষের বাটা দিয়ে তৈরি তরকারি, জগন্নাথের প্রসাদে বেসর খুব পাওয়া যায়, সর্ষের বাটা দিয়ে তৈরি তরকারি, লাফড়া, লাফড়া হচ্ছে পাঁচ প্রকারের সবজি দিয়ে তৈরি, মোচা ঘণ্ট, মোচা ভাজা, বিবিধ প্রকার সাকরা অর্থাৎ মিষ্টতা যুক্ত তরকারি, সাকরা রন্ধন করা হয়েছিল। বৃদ্ধ কুষ্মাণ্ড বড়ির ব্যঞ্জন অপার, ফুল বড়ি ফল মূল বিবিধ প্রকার, অপর্যাপ্ত পরিমাণে বুড়ো কুমড়োর বড়ি, ফুল বড়ি, বিবিধ প্রকারের ফল মূল যোগাড় করা হয়েছিল। নবনিম্ব পত্র সহ ভৃষ্ট বার্তাকে, ফুল বড়ি পটল ভাজা কুষ্মাণ্ড মাঞ্চাকে, কচি নিম পাতা সহ বেগুন ভাজা, ফুল বড়ি পটল ভাজা, ছোট ছোট চাকতি করে কুমড়ো মান কচু ভাজা রন্ধন করা হয়েছিল। ভৃষ্ট মাস মুদ্গ সুপ অমৃত নিন্দয়, মধুর আম্ল বড়ার আম্লাদি অম্ল পাচ ছয়, ভাজা মাসকলাই ডাল ও ভাজা মুগের ডাল রন্ধন করা হয়েছিল, যার স্বাদ অমৃতকে পর্যন্ত নিন্দা করে, আর চাটনি এবং বড়া বড়া আমলাদি পাঁচ প্রকার টক রন্ধন করা হয়েছিল। মেদিনীপুরে এরকম বড়া দিয়ে টক করে জোসেন, মুগ্ধ বড়া মাছ বড়া কলা বড়া মিষ্ট, ক্ষীর পুলি নারিকেল পুলিয়া আর যত পিষ্ট। স্বামী ভট্টাচার্যের বাড়িতে তার স্ত্রী রান্না করছে, মুগ ডালের বড়া, কলাই ডালের বড়া, মিষ্টি কলার বড়া, আর ক্ষীর পুলি, নারিকেল পুলি এবং বহু প্রকারের পিঠা তৈরি করা হয়েছিল। কাজি বড়া দুগ্ধ চিড়া দুগ্ধ লক লকে, আর যত পিঠা কইল কইতে না সকি, কাজি বড়া দুগ্ধ চিড়া দুগ্ধ লকলকি চুষি পুলি এবং আর নানা প্রকারের পিঠা তৈরি করা হয়েছিল, যা আমি বর্ণনা করতে অক্ষম। কবিরাজ গোস্বামী বলছেন, ঘৃতসিক্ত পরমান্ন মৃত কুণ্ডিকা ভরে, চাপা কলা ঘন দুগ্ধ আম্রতাহা ধরে। ঘৃতসিক্ত পরমান্ন একটি মাটির পাত্রে ভরে তাতে চাপা কলা ঘন দুধ আম মেশানো হয়েছিল। রসালা মথিত দধি সন্দেশ অপার, গৌড়ে উৎকলে যত ভক্সের প্রকার, শ্রদ্ধা করি ভট্টাচার্য সব করাইল, শুভ্র পীঠ পরিসুখ বসন পাতিল, দুই পাশে সুগন্ধি শীতল ঝল ঝারি, অন্ন ব্যঞ্জন পরিদিল তুলসী মঞ্জরি। অতি উপাদেয় দইয়ের মাথা, বিভিন্ন প্রকারের সন্দেশ, গৌড়ে এবং উৎকলে যত প্রকারের রান্না হয়েছিল, শ্রদ্ধা সহকারে সার্বভৌম ভট্টাচার্য সে সব রন্ধন করালেন। সাদা পিঁড়ির উপরে একটি পাতলা কাপড়ের আসন পাতা হলো এবং তার দুপাশে সুগন্ধি শীতল জলের ঝাড়ি রাখা হলো, সমস্ত অন্ন ব্যঞ্জনের উপর তুলসী মঞ্জরি রাখা হলো। মৃত্তিকা কুটিকা পিঠা পানা নাইল, জগন্নাথ প্রসাদ পৃথক ধরিল।
সারাই ভট্টাচার্য জগন্নাথ দেবের প্রসাদ, অমৃত গুটিকা, পিঠাপানা আনালেন এবং সেগুলো পৃথকভাবে রাখা হলো। সারাই ভট্টাচার্য জগন্নাথ দেবের প্রসাদ যা আনিয়ে তা আলাদাভাবে রেখেছিলেন, কখনও কখনও ভগবানকে নিবেদিত প্রসাদ অধিক পরিমাণে রান্না করা নৈবেদ্যের সঙ্গে মিশিয়ে বিতরণ করা হয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সারমী ভট্টাচার্য জগন্নাথ দেবের প্রসাদ আলাদাভাবে রেখেছিলেন, চৈতন্য মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য তিনি বিশেষ করে তা আলাদাভাবে রেখেছিলেন। হেন কালে মহাপ্রভু মধ্যাহ্ন করিয়া একলে আইলা তার হৃদয় জানিয়া, সেই সময় চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন ক্রীড়া সমাপন করে স্বামী ভট্টাচার্যের হৃদয় জেনে একলা আসলেন, দশজন সন্ন্যাসীকে নিয়ে আসলেন না। ভট্টাচার্য কহিল তবে পাদ প্রক্ষালন, ঘরের ভিতরে গেলা করিতে ভোজন। স্বামী ভট্টাচার্য তার পা ধুয়ে দিলেন, তারপর চৈতন্য মহাপ্রভু ভোজন করতে ঘরের ভিতরে গেলেন। অন্নাদি দেখিয়া প্রভুর বিস্মিত হইয়া ভট্টাচার্য কহে কিছু ভঙ্গি করিয়া, অলৌকিক এই সব অন্ন ব্যঞ্জন দুই প্রহর ভিতরে কইছে হইল রন্ধন। এত অন্ন দুই প্রহরের ভিতরে কি করে রান্না হলো? মহাপ্রভু বলছেন কত শত চুলায় শতজন পাক যদি করে তবু শীঘ্র এত দ্রব্য রান্ধিতে না পারে। শত চুলায় শতজন যদি পাক করে, একশো চুলায় যদি একশো জন পাক করে, তাহলে এত তাড়াতাড়ি এত রান্নাবান্না হবে না। কৃষ্ণের ভোগ লাগাইয়াছ অনুমান করি, উপরে দেখিয়ে যাতে তুলসী মঞ্জরি। আমার মনে হচ্ছে তুমি ইতিমধ্যে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করেছ, কেননা আমি দেখতে পাচ্ছি যে প্রতিটি পাত্রে তুলসী মঞ্জরি রয়েছে। ভাগ্যবান তুমি সফল তোমার উজ্জ্বল, রাধা কৃষ্ণে লাগাইয়াছ এতাদৃশ ভোগ। ভাগ্যবান তুমি সফল তোমার উজ্জ্বল, রাধা কৃষ্ণে লাগিয়াছ এত ভোগ, কেননা তুমি এমন অপূর্ব ভোগ রাধাকৃষ্ণকে নিবেদন করেছে, তুমি ভাগ্যবান। তাহলে রাধাকৃষ্ণে যারা সেবা করে ভাগ্যবান। এতে কে ভোগ? অন্যের সৌরভ বর্ণ অতি মনোরম, রাধা কৃষ্ণ সাক্ষাৎ দিয়া করিয়াছেন ভজন। এই অন্যের সৌরভ এবং বর্ণ অতি মনোরম, রাধাকৃষ্ণ সাক্ষাৎ এটি ভোজন করেছেন। এটা এত সুন্দর গন্ধ লাগছে, রাধাকৃষ্ণ নিশ্চয়ই ভোজন করেছেন। তোমার বহুত ভাগ্য কত প্রশংসিব, আমি ভাগ্যবান ইহার অবশেষ পাব। তোমার ভাগ্যের কথা আর কি বলবো, তুমি এত আয়োজন করেছো, তুমি ভাগ্যবান। আর আমারও ভাগ্য যে ভগবানের উচ্ছিষ্ট কিছু প্রসাদ আমি পাব। মহাপ্রভু বলছে কৃষ্ণের আসন পিঠ রাখ উঠাইয়া, মনে প্রসাদে ভিন্ন পাত্রেতে করিয়া। শ্রীকৃষ্ণের এই আসন পিঁড়ি উঠিয়ে রাখো, তারপর অন্য পাত্রে আমাকে প্রসাদ দাও। ভট্টাচার্য বলে প্রভু না কর বিষয়, যেই খাবে তাহার শক্তে ভোগ সিদ্ধ হয়। স্বামী ভট্টাচার্য বলেন প্রভু বিস্মিত হো না, যে খাবে তার শক্তিতেই ভোগ সিদ্ধ হয়। উজ্জ্বল না ছিল মর গৃহিণীর রন্ধনে, যার শক্তে ভোগ সিদ্ধ সেই তাহা জানে। এই রন্ধনে গৃহিণীর কোনো উজ্জ্বল ছিল না, যার শক্তিতে এই ভোগ রন্ধন সম্ভব হয়েছে তিনি তা জানেন। এই মতো আসনে বসি করহ ভজন, প্রভু কহে পূজ্য এই কৃষ্ণের আসন। মহাপ্রভু বলছে রে তো কৃষ্ণের আসন, এই আসনে আমি কী করে বসবো? কৃষ্ণের জিনিস অন্য কারো ব্যবহার করা উচিত নয়, তেমনি গুরুদেবের ব্যবহৃত জিনিস অন্য কারো ব্যবহার করা উচিত নয়, এটি হচ্ছে রীতি। শ্রীকৃষ্ণ এবং গুরুদেবের ব্যবহৃত দ্রব্য পূজ্য, বিশেষ করে তাদের বসবার আসন কখনো অন্য কারো ব্যবহার করা উচিত নয়, এই রীতি সাবধানে মেনে চলা উচিত। মহাপ্রভু সেই শিক্ষাটা দিলেন।
ভট্ট কয়ে অন্ন পিঠ সমান প্রসাদ, অন্ন খাবে পিঠে বসিতে কাহায় অপরাধ। স্বামী ভট্টাচার্য বলেন অন্ন এবং বসার আসন দুটোই ভগবানের প্রসাদ। তুমি যদি ভগবানের নিবেদিত অন্নপ্রসাদ পেতে পারো তাহলে তার আসন বসতে কি অপরাধ। প্রভু কয়ে ভালো কইলে শাস্ত্র আজ্ঞা হয়, কৃষ্ণের সকল শেষ ভৃত্য আস্বাদয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বলেন হ্যাঁ তুমি যা বলেছো তা ঠিক, কৃষ্ণের সব কিছু ভক্ত আস্বাদন করেন। তাপ যুক্ত শ্রগ গন্ধ বাস লঙ্কার চর্চিতা উচ্ছিষ্ট ভোজিন দাসা স্তব মায়াং জয় মহি। হে ভগবান, আপনাকে মাল্য গন্ধ বস্ত্র অলঙ্কার ইত্যাদি যা অর্পিত হয়েছে তাতে ভূষিত হয়ে আপনার দাস স্বরূপ আমরা আপনার উচ্ছিষ্ট ভোজন করতে করতেই আপনার মায়াকে জয় করতে নিশ্চয়ই সমর্থ হব। তথাপি এতে কর্ণ খাওয়ানো না যায়, ভট্ট কয়ে জানি খাও যাতে কোজোয়ায়। চৈতন্য মহাপ্রভু তখন বলেন না তা হলেও এত অন্ন খাওয়া যায় না। সারমী ভট্টাচার্য তখন বলেন আমি জানি কতটা খেতে পারো, নীলাচলে ভোজন তুমি করো বা অন্নবার, এক এক ভোগের অন্ন শত শত ভার। বান্নবার তুমি 56 বার বা 52 বার তুমি ভোজন করো, আর এক একবারের সেই তুলনায় এটাও কিছু নয়। দ্বারকাতে 16,000 মহিষী মন্দিরে, অষ্টাদশ মাতায় আর যাদবের ঘরে, ব্রজে জাটা খুড়া মামা পিসাদি গোপগণ, সখাবৃন্দ সবার ঘরে দ্বিসন্ধ্যা ভোজন। তোমার লীলা আমি জানি, দ্বারকার 16,000 মহিষীদের প্রাসাদে, 18 জন মাতা যাদবদের ঘরে, ব্রজে তোমার জ্যাঠা খুড়া মামা পিসি আদি গোপদের ঘরে, তোমার সখাদের ঘরে ঘরে তুমি দিনে 2 বার ভোজন করো, সবার বাড়িতে বাড়িতে 2 বার করে কি করে সম্ভব। দ্বারকা শ্রীকৃষ্ণের দেবকী, দ্বারকা শ্রীকৃষ্ণের দেবকী রোহিণী আদি 18 জন মাতা রয়েছে, তাছাড়া বৃন্দাবনে মা যশোদা রয়েছে, বৃন্দাবনে শ্রীকৃষ্ণের 2 জ্যাঠা হচ্ছেন নন্দ মহারাজের জ্যেষ্ঠ ভ্রাত উপানন্দ অভিনন্দ, তাদের সম্বন্ধে ছিল রূপ গোস্বামী শ্রীকৃষ্ণ গণদেব দীপিকায় লিখেছেন, উপানন্দ অভিনস্ত পিতৃভাবে পূর্বজৌপিত, উপানন্দ ও অভিনন্দ শ্রীকৃষ্ণের 2 জন জ্যেষ্ঠাত। গোবর্ধন যজ্ঞে অন্ন খাইলা রাশি রাশি। হ্যাঁ, স্বামী ভট্টাচার্য যুক্তি দেখাচ্ছেন, এই আর প্রসাদ বেশি হয়েছে, তুমি 52 বার ভোজন করো, একবার যা ভোজন সেই তুলনায় এটা কিছুই না। 52 বার তুলনায় কত রাশি রাশি এক একবার ভোজন করো। আবার বলছে তোমার দ্বারকাতে তোমার 16 জন মহিষী মন্দির, তার প্রত্যেক ঘরে ঘরে খাও, তারপরে 18 জন মা আছে, যাদবরা আছে, আর জ্যাঠা আছে 2 জন, কাকা আছে 2 জন, তো তাদেরও ঘরেতে খাও। কে বলছে বৃন্দাবন শ্রীকৃষ্ণের 2 জ্যাঠা হচ্ছে নন্দ মহারাজের জ্যেষ্ঠ উপানন্দ অভিনন্দ, তার সঙ্গে ছিল রূপ গোস্বামী কৃষ্ণ সুনন্দন গীতানন্দ মহারাজের কনিষ্ঠ ভ্রাতা, যশোধর যশোদেব সুদেব কৃষ্ণের মাতুল, কৃষ্ণের পিসাদের সম্বন্ধে বলা আছে, মহানীল সুনীলঞ্চ রমনা দেব তা এব ক্রমণ, মহানীল সুনীল এই 2 জন যোদ্ধা। গোবর্ধন যজ্ঞে তুমি খাইলা রাশি রাশি, তার লেখা এই অন্ন নহে এক রাশি। স্বামী ভট্টাচার্য বলতে লাগলেন গোবর্ধন যজ্ঞে তুমি রাশি রাশি অন্ন খেয়েছো, সেই তুলনায় এটা কিছুই না, খেয়ে নাও খেয়ে নাও। স্বামী ভট্টাচার্য তুমি তো ঈশ্বরময়ী ক্ষুদ্র জীব ছাড়, এক গ্রাস মাধু করি কর হয় অঙ্গীকার। তুমি ঈশ্বর আর আমি তো ক্ষুদ্র জীব, আমার ঘরে এটা শুধু আপনার এক গ্রাস মাধুকরীর মতন, তুমি পরমেশ্বর ভগবান আর আমি এক অতি নগণ্য জীব, তে আমার গৃহে এক গ্রাস মাধুকরী অঙ্গীকার কর। সন্ন্যাসীর কর্তব্য গৃহস্থের গৃহে থেকে অল্প অল্প করে ভিক্ষা গ্রহণ করা। এত শুনে হাসি প্রভু বসিলা ভজনে,
জগন্নাথে প্রসাদ ভট্ট দেন হর্ষ মনে। সে কথা শুনে হেসে চৈতন্য মহাপুর ভোজন করতে বসলেন। মহা আনন্দে স্বামী ভট্টাচার্য তাকে প্রথমে জগন্নাথ দেবের প্রসাদ নিবেদন করলেন। আর বিপদ হয়েছে স্বামী ভট্টাচার্য জামাতা অমোঘ। হেন কালে অমোঘ ভট্টাচার্যের জামাতা, কুলীন নিন্দুক দেহ ষাঠি কন্যার ভর্তা। হেনকালে ভট্ট অমোঘ, যিনি হচ্ছেন ভট্টাচার্যের, স্বামী ভট্টাচার্যের জামাতা, কুলীন কিন্তু নিন্দুক, ষাঠির স্বামী। ভজন দেখিতে চাহে আসিতে না পারে, লাঠি হাতে ভট্টাচার্য আছে দুয়ারে। সে মহাপ্রভু ভোজন দেখতে চাইছিল, কিন্তু লাঠি হাতে স্বামী ভট্টাচার্য দুয়ারে বসেছিলেন বলে সে সেখানে আসতে পারেনি, পারছিল না। তেহ যদি প্রসাদ তেহ যদি প্রসাদ দিতে হইল আনমন, অমোঘ আসি অন্ন দেখি করয়ে নিন্দন। প্রসাদ পরিবেশন করার জন্য যখন সর্বই ভট্টাচার্য একটু অন্ন মনস্ক হলেন, তখন অমোঘ সেখানে এসে অন্ন দেখে মহাপ্রভু নিন্দা করতে লাগলেন। প্রসাদ দিতে যে মনস্ক হলেন, কে প্রসাদ দিচ্ছে, মানে মহাপ্রভুর প্রতি খুব আবিষ্ট হয়ে গেল, অন্যদিকে খেয়াল ছিল না, মহাপ্রভুর সেবাতে মত্ত ছিলেন। আর যখন সেবাতে মত্ত চেয়ে সেবাতে মত্ত হয়ে আছেন, সেবাতে মত্ত হয়ে আছেন সেই ফাঁকে এই অমোঘ ফট করে ঢুকে পড়েছে। ভোজন দেখিতে চায়ে আসিতে না পারে, লাঠি হাতে ভট্টাচার্য আছেন ও দুয়ার। ভট্টাচার্য দুয়ারে লাঠি নিয়ে বসে আছে। তেহ যদি প্রসাদ দিতে হইল আনমন, প্রসাদ পরিবেশন করার জন্য যখন চরমী ভট্টাচার্য একটু অন্যমনস্ক হলেন, তখন অমোঘ সেখানে এসে অন্ন দেখে মহাপ্রভু নিন্দা করতে লাগলো। কি বলতে লাগলো? এই অন্ন তৃপ্ত হয় 10-12 জন, একেলে সন্ন্যাসী করে এতে কো ভোজন, বলতে শুরু করলো। আরে, সে বলতে লাগলো, এই পরিমাণ অন্ন খেয়ে 10-12 জন লোক তৃপ্ত হতে পারে, আর এই সন্ন্যাসী একা এত অন্ন ভোজন করছে? শুনিতেই ভট্টাচার্য উল্টি চাহিল, তার অবধান দেখি অমোঘ পালাইল। সে কথা শোনা মাত্র স্বামী ভট্টাচার্য তার দিকে তাকালেন, তার ভাব দেখে অমোঘ সেখান থেকে পালিয়ে গেল। শ্বশুর মারবে। ভট্টাচার্য লাঠি লইয়া মারিতে ধাইল, পলাইল অমোঘ তার লাঘ না পাইল। স্বামী ভট্টাচার্য জামাইকে মারার জন্য তিনি ছুটে চললেন, কিন্তু অমোঘ শ্বশুরমশাই আসতে দেখে ছুটে পালিয়ে গেল, ধরতে পারল না। তবে গালি সাপ দিল ভট্টাচার্য, আইলা নিন্দা শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা। তখন স্বামী ভট্টাচার্য অমোঘকে গালি এবং অভিশাপ দিতে দিতে ফিরে এলেন। তার মুখে অমোঘের উদ্দেশ্যে যে নিন্দা বাক্য শুনে চৈতন্য মহাপ্রভু হাসতে লাগলেন। শুনি ষাঠির মাতা শিরে বুকে ঘাত মারে, ষাঠির আন্ডি হোক ইয়া বলে বারে বারে। স্বামী ভট্টাচার্য পত্নী ষাঠির মাতা যখন এই ঘটনার কথা শুনলেন, তখন তিনি শিরে বুকে করাঘাত করতে করতে বারবার বলতে লাগলে, ষাঠি বিধবা হোক, ষাঠি বিধবা। অর্থাৎ অমোঘ মারা যাক। দুহার দুঃখ দেখি প্রভু দুহা প্রভু ধিয়া, দুয়ার ইচ্ছাতে ভোজন কইল তুষ্ট হইয়া। তারা খুব অনুতপ্ত অমোঘের ব্যবহারে। তখন মহাপ্রভু তাদের দুঃখ দেখে তিনি সেখানে প্রসাদ পেলেন আর তাদেরকে সন্তুষ্ট করলেন। আজ মন করাইয়া ভট্ট দিল মুখবাস, তুলসী মঞ্জরি লবঙ্গ এলাচি রসবাস। ভোজন আনতে স্বামী ভট্টাচার্য চৈতন্য মহাপ্রভুকে আসমন করালেন, হাত পা ধুয়ে দিলেন, তারপর তুলসী মঞ্জরি লবঙ্গ এবং রস এবং সুগন্ধযুক্ত এলাচি দিলেন মুখ শুদ্ধি।
সর্বাঙ্গে পরাইল প্রভুর মাল্য চন্দন, দণ্ডবধ হইয়া বলে সদৈন্য বচন, নিন্দা করাইতে তোমা নিনু নিজ ঘরে, এই অপরাধ প্রভু ক্ষমা কর মনে। তার জামাই নিন্দা বন্ধ করেছে ফাঁকতালে ঢুকে, আর সেই জন্য স্বামী ভট্টাচার্য খুবই আফসোস করছেন, হে প্রভু আপনাকে নিন্দা করার জন্যই আমি এই আমার বাড়িতে ডেকে এনেছি, নিজের দুর্নতার কথা বলছে। প্রভু কয়ে নিন্দা নহে সহজ কহিল, ইহাতে তোমার কি ভাই অপরাধ হইল। চৈতন্য মহাপ্রভু তখন বললেন, অমক যা বলেছে তা নিন্দা নয়, তা সত্য, এতে কোনো অপরাধ আমার এটা ঠিক, ও তো ঠিক কথা বলেছে, বলেনি ও এটা ভুল বলল, কেন গালি কেন নিন্দা করল। মহাপ্রভু তার কথা বলেন, নিজের কথা বলছে ঠিক বলেছে, এরকম আমাদের আর দেখে দিয়েছেন, পরের দোষ না দেখে নিজের দোষ। আসলে মহাপ্রভু স্বয়ং ভগবান, ওনার জন্য এই প্রসাদ কিছুই না, জগন্নাথ অত প্রসাদ, সেই জন্য মহাপ্রভু ভগবান তিনি সব করতে পারেন, কিন্তু তিনি অন্যদের শিক্ষা দিচ্ছেন। প্রভু এত বলি মহাপ্রভু চলিলা ভবনে, ভট্টাচার্য তার ঘরে গেলা তার শনে, ঘরে গেলেন স্বামী ভট্টাচার্য, মহাপ্রভু সঙ্গে সঙ্গে তার ঘরে গিয়েছিলেন। প্রভু পদে পড়ি বহু আত্মনিন্দা কইল, তারে শান্ত করি প্রভু ঘরে পাঠাইল। ঘরে আসি ভট্টাচার্য ষাঠীর মাতা শোনে, আপনা নিন্দিয়া কিছু বলেন বচনে, চৈতন্য গোসার নিন্দ শুনিল যাহা হইতে, তারে বধ কইলে হয় পা প্রায়শ্চিত্তে। ঘরে এসে ষাঠীর মাথার সঙ্গে সারেন ভট্টাচার্য পরামর্শ করছেন, যার দ্বারা মহাপ্রভু নিন্দা শুনলাম তাকে বধ করা উচিত, যার কাছে চৈতন্য মহাপ্রভু নিন্দা শুনলাম তাকে বধ করলে এই পাপের প্রায়শ্চিত্ত হবে। কিংবা নিজ প্রাণ যদি করি বিমোচন, দুই যজ্ঞ নহে দুই শরীর ব্রাহ্মণ। স্বামী ভট্টাচার্য বলতে লাগলেন, অথবা আমি যদি নিজের জীবন ত্যাগ করি তাহলেও পাপ হবে, এই দুটির কোনোটি আমার উচিত নয়, কেননা দুই শরীরই ব্রাহ্মণের, জামাতাও ব্রাহ্মণ নিজেও ব্রাহ্মণ, নিজে আত্মহত্যা করতে পারছে না, জামাইকেও মারতে পারছে না। পুনঃ সেই নিন্দুকের মুখ না দেখিব, পরিত্যাগ কইল তার নাম না লইব। আমি আর কখনো সেই নিন্দুকের মুখ দর্শন করব না, তাকে আমি পরিত্যাগ করলাম, আমি তার নাম পর্যন্ত আর মুখে আনব না। অনুকূলস্য গ্রহণম প্রতিকূলস্য বিবর্জনম। ষাঠীরে কহে তারে ছাড়ুক সে হইল পতিত, পতিত হইলে ভর্তাতে জিতে উচিত। ষাঠী অর্থাৎ স্বামী কন্যাকে বলল, ষাঠীকে বলে যে সে যেন তাকে ত্যাগ করে, কেননা সে পতিত হয়েছে, পতি যদি পতিত হয় তাহলে স্ত্রী কর্তব্য হচ্ছে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করা। শ্রীমদ ভাগবতে বলা আছে, ব্রহ্ম বন্ধুর্ণ হন্তব্য আততাই বধারণত মায়া ভক্ত পরিত্যাগ অনুশাসন। সে ভগবান শ্রীকৃষ্ণ বলে ব্রহ্ম বন্ধুকে হত্যা করা উচিত নয়, কিন্তু সে যদি আততাই হয় তাকে হত্যা করা উচিত, এই অনুশাসন শাস্ত্রে দেওয়া হয়েছে এবং সেই অনুসারে তোমার কার্য করা উচিত। পতিঞ্চ পতিতং ত্যাজেত, পতি যদি অধপতিত হয় তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত। যে পত্নী সন্তুষ্টা, লোভহীন, দক্ষা, ধর্মজ্ঞ, প্রিয়, সত্যবাক, অপরমতা, সুচি ও স্নিগ্ধা, তার প্রতি যদি পতিত না হয় তাহলে তার পতির অনুগত হয়ে সেবা করা উচিত, পতির সেবা করা উচিত যদি পতি পতিত না হয়। সেই রাত্রে অমক কাহা পলাইয়া গেল, প্রাতকালে তার বিষু চিকা ব্যাধি হইল।
সেই রাতে স্বামী ভট্টাচার্যের জামাতা অমোক কোথায় পালিয়ে গেল এবং পরের দিন সকালবেলায় তার বিসূচিকা কলেরা রোগ হলো, কলেরা রোগ হয়ে গেল। অমোক মরেন শুনি কহে ভট্টাচার্য, সহায় হইয়া দৈব কইল মোর কার্য, ঈশ্বর তো অপরাধ ফলে ততক্ষণ, এত বলি পড়ে দুই শাস্ত্রের বচন। কেউ যখন পরমেশ্বর ভগবানের প্রতি অপরাধ করে তৎক্ষণাৎ তাকে তার ফল ভোগ করতে হয়, এই বলে তিনি শাস্ত্র থেকে দুটি শ্লোক বললেন। মহতা কি প্রজাতে দেহস্তা রথ পতিথিভি অস্মাভি যদ অনুষ্ঠেয়ং গন্ধর্বৈস তদানুষ্ঠিতম। হস্তি অশ্ব রথ পদাতিক সৈন্য প্রচুর রূপে সংগ্রহ করে অনেক আয়োজন পূর্বক আমাদের যা করতে হয় গন্ধর্বরা তা করে রেখেছেন। আয়ু শ্রিয়ং যশো ধর্মং লোকানিসং এবচ হংস্তি শেষি সত্যাঙ্গি পুংস মহাদিক্রম। কেউ যখন মহৎ বৈষ্ণবের অবমাননা করে, বৈষ্ণব অপরাধ করে, তখন তার আয়ু ঐশ্বর্য যশ ধর্ম প্রতিপত্তি এবং সৌভাগ্য সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। গোপীনাথ আচার্য গেল প্রভু দর্শনে, প্রভু তারে পুছিল ভট্টাচার্য বিবরণে। সেই সময় গোপীনাথ আচার্য চৈতন্য মহাপ্রুকে দর্শন করতে গিয়েছিলেন এবং চৈতন্য মহাপ্রু তাকে স্বামী ভট্টাচার্যের কথা জিজ্ঞাসা করলেন। আচার্য কহে উপবাস কইল দুইজন, বিসূচিকা ব্যাধিতে অমোঘের ছাড়িছে জীবন। গোপীনাথ আচার্য তখন উত্তর খবর দিলেন, স্বামী ভট্টাচার্যের কী খবর, জামাতার কী খবর। গোপীনাথ আচার্য চৈতন্য মহাপ্রুকে বললেন যে স্বামী ভট্টাচার্য এবং তার পত্নী উভয়ই উপবাস করছেন, তাদের জামাতা অমোঘ বিসূচিকা কলেরা রোগে আক্রান্ত হয়ে মরণ উন্মুখ। দেখুন, মহাপ্রভুকে নিন্দা করেছে, মহাপ্রভু আবার সেই অমোঘের বাড়িতে যাচ্ছে যে নিন্দা করেছে, সমালোচনা করেছে, সবসময় খারাপ দৃষ্টিতে দেখতো। সে মহাপ্রভু কৃপা করে, সে নিন্দা করেছে, কি হয়েছে, মহাপ্রভু যাচ্ছেন। শুনি কৃপাময় প্রভু আইলো ধাইয়া, শুধু গেলেন না, তাড়াতাড়ি গেলেন, ধাইয়া অমোঘেরে কহে তার বুকে হস্ত দিয়া, তার বুকে হাত দিয়ে অমোঘকে বলছে কে মহাপ্রভু, যে অমোঘ মহাপ্রভুকে নিন্দা করেছে। স্বামী ভট্টাচার্য খুবই দুঃখিত, তার হৃদয়ে হাত দিয়ে মহাপ্রভু বলছেন, কি বলছেন, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণের বসতি এক যোগ্য স্থান হয়। এই ব্রাহ্মণের হৃদয় তো নির্মল স্বভাবে, এটা পরিষ্কার, এখানে কৃষ্ণের বসতির জায়গা, কিন্তু কি হয়েছে, সেই ভালো জায়গাটা, সেই হৃদয়টাকে তুমি কি করেছ, মাৎসর্য চণ্ডাল কেনে ইহা বসাইলে। এই ভালো জায়গায় একটা মাৎসর্য ব্যক্তিকে, একটা চণ্ডাল ব্যক্তিকে কেন বসিয়ে দিয়েছ। মাৎসর্য মানে হিংসুক যারা, তা মহাপ্রভু বলছেন যে অমোঘকে, তোমার পক্ষান্তরে বলছে তোমার হৃদয়ে কেন এই দুজনকে বসিয়ে রেখেছ, মাৎসর্য আর চণ্ডাল, কেন ইয়া বসাইলে, পরম পবিত্র স্থান কেন অপবিত্র কইলে। তোমার পরম পবিত্র জায়গা ব্রাহ্মণের হৃদয় মানে সরল হবে, কিন্তু তুমি সেই জায়গাটাকে কলুষিত করেছ। সার্বভৌমের সঙ্গে তোমার কলুষ হইল খয়, কলমশ ঘুচিল জীব কৃষ্ণ নাম লয়। স্বামী ভট্টাচার্যের সঙ্গে প্রভাবে তোমার কলুষতা গেছে, আর কলমশ দূর হলো কৃষ্ণ নাম করো। উঠো অমোঘ তুমি লহ কৃষ্ণ নাম, অচিরে তোমার কৃপা করিবেন ভগবান। অতএব অমোঘ তার বুকে হাত দিয়ে বলছে, যে মহাপ্রভুকে নিন্দা করেছে তার বুকে হাত দিয়ে, নিত্যানন্দ প্রভুকে, যাকে, যে নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছেন, নিত্যানন্দ প্রভুকে লাঠি দিয়ে তাড়িয়ে নিয়ে গেছেন, ঘরে ঢুকে দিয়েছেন, নিত্যানন্দ প্রভু তাকে প্রেম দিয়েছেন, এখানে মহাপ্রভুকে নিন্দা করেছে অমোঘ, তার কাছে মহাপ্রভু খবর পেয়ে ছুটে চলে এসছেন আর বলছেন, উঠো অমোঘ তুমি লহ কৃষ্ণ নাম, অচিরেই তোমার কৃপা করিবেন ভগবান। দয়ালু কৃপালু
অতএব অমোঘ ওঠো, কৃষ্ণ নাম করো, তাহলে অচিরে কৃষ্ণ তোমাকে কৃপা করবেন। অমোঘকে বলছে শুনি কৃষ্ণ কৃষ্ণ বলি, অমোঘ উঠিলা প্রেমোন্মাদে মত্ত হইয়া নাচিতে লাগিলা। মহাপ্রভু হৃদয়ে হাত দিয়েছেন, আর মহাপ্রভু হস্ত হস্তে স্পর্শ পেয়ে রোগ ব্যাধি সেরে গেছে, উঠেছে আর নৃত্য করতে লাগলেন। কম্পশ্র পুলক স্তম্ভ সেদ সরভঙ্গ, প্রভু হাসে দেখি তার প্রেমের তরঙ্গ। এসব অষ্টসাত্ত্বিক বিকাশ সব অমোঘের দেহে, যে নিন্দা মন্দ করলো কিন্তু মহাপ্রভু তাকে বুকে হাত দিয়ে কৃপা করলেন, আর সব কর্ম বাঞ্চাল হয়ে গেল। অশ্রুকম্প বিভিন্ন প্রেমের লক্ষণ হচ্ছে। কি হলো? প্রভুর চরণে ধরি করায় বিনয়, অপরাধ ক্ষম মোরে প্রভু দয়াময়, এ চার মুখে তোমার করিনু নিন্দনে, এত বলি আপনার গালে চড়ায় আপনে। নিজে নিজের গালে চড় মারছে, যে চৈতন্য মহাপ্রভু পাদপদে পতিত হয়ে অত্যন্ত বিনীত হয়ে অমোঘ বলতে লাগলে, হে দয়াময় প্রভু, দয়া করে তুমি আমার অপরাধ ক্ষমা করো, এই জঘন্য মুখ দিয়ে আমি তোমার নিন্দা করেছি। এই বলে সে নিজের নিজের গালে চড় মারতে লাগলেন। চড়াইতে চড়াইতে দা গাল ফুলাইল, হাতে ধরি গোপীনাথ আচার্য নিষে দিল। এই নয় দেখানোর জন্য, নিজে চড় মারতে মারতে গাটাকে ফুলে দিলেন। সার তখন গোপীনাথ আচার্য তাকে নিবারণ করলেন। প্রভু আশ্বাসন করে স্পর্শিতার গাত্র, সার্বসম্বন্ধে তুমি মোর স্নেহ পাত্র। তুমি সার্বভৌমের সম্পর্কে যোগাযোগ আছে তোমার, তুমি সার্বভৌম ভট্টাচার্যের জামাতা, সেই হিসেবে তুমি আর প্রতি আমার বিশেষ কৃপা। সার্বভৌম গৃহে দ্বার দাসী যে কুকুর, সে মোর প্রিয় অন্য জন রহ ধূর। সার্বভৌম ভট্টাচার্যের পরিবারের সব লোক, দাস দাসী কুকুর সবাই আমার প্রিয়। অপরাধ নাই সদা লও কৃষ্ণ নাম, এত বলি প্রভু আগে সার্বভৌম স্থান। আগে কৃষ্ণ নাম কর, আর কোনো রকম অপরাধ না করে সর্বদা কৃষ্ণ নাম করো। এই বলে চৈতন্য মহাপ্রভু ভট্টাচার্যের কাছে গেলেন। প্রভু দেখে সার্বভৌম ধরিলা চরণে, প্রভু তারে আলিঙ্গিয়া বসিলায় আসনে। মহাপ্রভু নিজে সার্বভৌম ভট্টাচার্যের কাছে গিয়ে তার পা জড়িয়ে ধরলেন। প্রভু কয় অমোঘ শিশু কিবা তার দোষ, কেন উপবাস করো, কেন করো রোষ? অমোঘ বাচ্চা ছেলে উল্টা উল্টা কিছু একটু বলে দিয়েছে, তার জন্য তাদের রাগ করতে নেই, তুমি কেন উপবাস করে আছো? উঠো স্নান করো, দেখো জগন্নাথ মুখ, শীঘ্রই আসি ভোজন করো তবে মোর সুখ। জগন্নাথকে দেখে এসে আমার সেবা করো, তাহলে আমার সুখ হবে। তাবৎ রহিবে আমি হেতায় অবসিয়া, তাবৎ না খাইবে তুমি প্রসাদ আসিয়া। যতক্ষণ পর্যন্ত না তুমি ফিরে এসে প্রসাদ গ্রহণ করবে, ততক্ষণ আমি এখানে বসে থাকব। প্রভু পদ ধরি ভট্ট কহিতে লাগিলা, মরিতে অমোঘ তারে কেনে জিয়াইলা। শ্রী চৈতন্য মহাপ্রভু পায়ে ধরে সার্বভৌম ভট্টাচার্য বলতে লাগলেন, অমোঘ যদি মরে যেত তাহলেই ভালো তো, তুমি কেন তাকে বাঁচালেন? প্রভু কয় অমোঘ শিশু তোমারও বালক, বালক দোষ না লয় পিতা তাহাতে তাহারও পালক। প্রভু কয় অমোঘ শিশু তোমার বালক, বালক দোষ না লয় পিতা তাহাতে পালক। এবে বৈষ্ণব হইল তার গেল অপরাধ, তাহার উপরে এবে করহ প্রসাদ। ভট্ট কয়ে চলো প্রভু ঈশ্বর দর্শনে, স্নান করি তাহা মুই আসিছ এখনে। প্রভু কয়ে গোপীনাথ ইহাই রহিবা, ইহো প্রসাদ পাইলে বার্তা রহিবা। চৈতন্য মহাপ্রভু তখন গোপীনাথ আচার্যকে বললেন, গোপীনাথ তুমি এখানে থাকো, নিয়ে প্রসাদ পেলে আমাকে সে খবর দিও। এত বলি প্রভু গেলা ঈশ্বর দর্শনে, ভট্ট স্নান করি স্নান দর্শন করি করিলা ভোজনে। সে অমোঘ হইল প্রভুর ভক্ত একান্ত, প্রেমে নাচে কৃষ্ণ নাম লয় মহাশান্ত। ওই চে চিত্রলীলা করে শ্রী শচীনন্দন, সেই অমোঘ হইল প্রভুর ভক্ত একান্ত, প্রেমে নাচে কৃষ্ণ নামে লয় মহামন্ত্র
মহাশান্ত। মহাপ্রভু তার হৃদয়ে হাত দিলেন, তাকে বললেন যে ব্রাহ্মণের হৃদয়ে কেন হিংসা আছে, এ হৃদয়ে এখানে থাকা উচিত নয়, ভালো মহা। তখন কে দেখে কেটে বললেন আমাকে ক্ষমা করুন, মহাপ্রভু ক্ষমা করে দিলেন। হ্যাঁ, সেই অমক কি হলো, পরবর্তীকালে মহাপ্রভুর একজন পরম ভক্ত হলো। ওই চে চিত্র লীলা করে সচিরানন্দন, যেই দেখে শুনে তার বিস্ময় হয় মন। এইসব দেখে অনেকের বিশ্বাস হয় না, অবাক হয়ে যায়। ওই চে ভট্ট গৃহে করে ভোজন বিলাস, তার মধ্যে নানা চিত্র চরিত্র প্রকাশ। এইভাবে চৈতন্যপ্রভু স্বামী ভট্টাচার্য গৃহে ভোজন বিলাস করেছিলেন এবং সেই একটি লীলার মধ্যে বহু অদ্ভুত চিত্র এবং চরিত্র প্রকাশিত হয়েছিল। সার্ব ঘরে এই ভোজন চরিত্র, সার্ব প্রেম যাহা হইলা বিদিত, ষাঠীর মাথার প্রেম আর প্রভুর প্রসাদ, ভক্ত সম্বন্ধে যাহা খমিল অপরাধ। এইভাবে চৈতন্য মহাপ্রভু প্রতি ষাঠীর মাথা প্রেম, অমোঘের প্রতি চৈতন্য মহাপ্রভুর কৃপার কথা বর্ণনা করলাম। অমোঘ স্বামী ভট্টাচার্যের মতন মহান ভক্তের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল বলেই চৈতন্য মহাপ্রভু তার অপরাধ ক্ষমা করেছিলেন। শ্রদ্ধা করি এই লীলা, এই লীলা শুনলে আমাদের কী হবে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন। কিন্তু আমরা যদি এই শাস্ত্র থেকে, লিখিত গ্রন্থ থেকে আমরা পাঠ করি, তাহলে আমাদের কী লাভ হবে। শ্রদ্ধা করি এই লীলা শোনে যেই জন, অচিরাত পায় সেই চৈতন্য চরণ। খুব সহজে, খুব তাড়াতাড়ি চৈতন্য চরণ পেতে পারে। চিরপ্রগুণাদ পদে যারয়াস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। স্বামী ভট্টাচার্য গিয়ে চৈতন্য মহাপ্রভু প্রসাদ সেবা বর্ণনাকারী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলা পঞ্চদশ পরিচ্ছেদে ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।